তো তুমি যদি 2020 সালের একজন উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী হয়ে থাকো, তাহলে আজকের এই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা 2020 সালে হবে, তাতে কি ধরনের প্রশ্ন থাকবে এবং তোমাদের অ্যান্সার কিভাবে করতে হবে, এবং থাকছে সেই পরীক্ষা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ অবধি দেখবে। ভিডিওটি দেখলে পরীক্ষা দিতে তোমাদের অনেকটাই উপকৃত হবে। তো যদি তুমি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে নাও। কারণ উচ্চ মাধ্যমিক রিলেটেড এই ধরনের যতগুলো আপডেট আসবে, সেগুলো কিন্তু তোমাদের আমি আগামী দিনে দিয়ে দেবো। তো দেখো, তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যেই যে এটা হচ্ছে QCBA একটি বুকলেট সিরিজ, কোয়েশ্চেন কাম অ্যান্সার বুকলেট। তো তোমাদের কিন্তু এভাবেই এই বছর পরীক্ষা হবে। তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে দেখো, এই ধরনের একটি বুকলেট তোমরা পাবে। প্রথমে এখানে তোমাদের এই যে এখানে এখানে কিন্তু তোমাদের নাম লিখতে হবে, তারপর এখানে তোমাদের রোলটা লিখতে হবে, এখানে তোমাদের নাম্বারটা লিখতে হবে, এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে। তো এটা সুন্দরভাবে লেখার পর দেখো, এখানে কোন কোন বিষয় থেকে তোমাদের কত নাম্বার থাকবে। এমসিকিউ থেকে 24 নাম্বার এবং এসএকিউ থেকে 16 নাম্বার এবং ডেসক্রিপটিভ টাইপের থাকবে হচ্ছে 40 নাম্বার, 5টা প্রশ্ন থাকবে 8 নাম্বার করে। তো তোমাদের কিন্তু লিখতে হবে। তো চলো, এখানে তোমরা কিছু ইনস্ট্রাকশন পেয়ে যাবে পরীক্ষা সম্বন্ধে, যেটা তোমরা পড়লে বুঝতে পারবে এবং পরবর্তীতে যদি চাও তো আরে ভিডিও বানিয়ে দেবো। তো এবার আসি এমসিকিউতে। তো এমসিকিউগুলো তোমরা কিন্তু এর আগে যে হতো সেটা কিন্তু খাতায় লিখতে হতো, উত্তরটা প্রশ্ন দেওয়া হতো। তো এবার কিন্তু কোনো আলাদা করে প্রশ্ন দেওয়া হবে না, সেই প্রশ্নতেই তোমাদের অ্যান্সার করতে হবে। তো দেখো, প্রথম প্রশ্ন যেটা রয়েছে যে মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম। তো এখানে 4টি অপশান রয়েছে যথাক্রমে এ, বি এবং সি, ডি। তো এখানে দেখো পাশাপাশি ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজেও দেওয়া রয়েছে এবং কোশ্চেনটি যেখানে শেষ হয়েছে একটি দাগ দেওয়া রয়েছে। তো এবার এই 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর যে অপশানটি হবে এ কিংবা বি কিংবা সি কিংবা ডি, যেটি হবে সেটি কিন্তু মানে সঠিক যে যে নাম্বারটি হবে সেই নাম্বারটি কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। তারপরে যে প্রশ্ন রয়েছে বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয় কাকে, ঠিক একইভাবে অপশানটি কিন্তু এখানে লিখতে হবে। তারপরের প্রশ্ন রয়েছে দেখো একটি স্তম্ভ, এই স্তম্ভটি তোমাদের কিন্তু মিলাতে হবে। তো এবার কীভাবে মিলাবে দেখো, এখানে 1 নম্বরে যে অপশানটি রয়েছে সেটা যদি এর সাথে ম্যাচ করে তাহলে 1 সি, এবং 2-এর সাথে ম্যাচ যদি ডি করে তাহলে 2 ডি, এবং এটা যদি তোমার 3 নম্বরটা যদি 1-এর সাথে ম্যাচ করে তাহলে 3 এ, এবং 4 নম্বরটার সাথে যদি বি নম্বরটা ম্যাচ করে তাহলে 4 বি। তো এখানে দেখো দেখো যথাক্রমে তোমরা কিন্তু বিকল্পগুলো এইভাবেই পেয়ে যাবে যে 1-এর সাথে এ এবং 2-এর সাথে বি, 3-এর সাথে সি এবং 4-এর সাথে ডি। তো এইভাবে কিন্তু পাবে। তো এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার মানে যেটা হবে, যে বিকল্পটিতে পরপর সাজালে তোমাদের মানে এই চকটিকে এই স্তম্ভটিকে মিলালে এর নাম্বারগুলো যেটাতে মিলে যাবে সঠিকভাবে সেটাই কিন্তু তোমাদের এখান থেকে বাঁচতে হবে। বাঁচার পর দেখো কোশ্চেনটা কোথায় শেষ হলো, কোশ্চেনটা কিন্তু একদম এখানে এসে শেষ হলো। তো কোশ্চেন এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটাতে কিন্তু এসে তোমাদের নাম্বারটা লিখতে হবে, এ বি সি এর মধ্যে যেটা হবে সেটা কিন্তু লিখতে হবে। এখানে কোনো টিক মার্ক দিলে কিন্তু হবে না, নাম্বার পাবে না। তারপর দেখো, উত্তমাশা অন্তর্দীপ সর্বপ্রথম প্রদক্ষিণ করেন, যিনি করেছেন তার যে সঠিক অ্যান্সার যে নাম্বারটা সেটা কিন্তু এখানে লিখে দেবে। তারপরে যে প্রশ্ন রয়েছে বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন, যিনি ছিলেন, তো সে তার উত্তরটা সঠিক উত্তরটা এখানে লিখে দেবে। এবং দেখো অথবা দিয়ে একটি প্রশ্ন রয়েছে, উপরেটি যদি না জানে জানো কিংবা না পারো তাহলে নিচেরটাতে আসবে, ডাবল কিন্তু করতে যাবে না। তো ডাবল কিন্তু করতে যাবে না, নিচেরটার যে সঠিক উত্তর সেটা লিখে দেবে। তারপর দেখো প্রশ্ন রয়েছে যে বন্দিবাসের যুদ্ধ হয়েছিল, সঠিক উত্তরের যে বিকল্পটি সেটি কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। তারপর দেখো পরের প্রশ্ন রয়েছে পিটের ভারত শাসন আইন পাশ হয় কত সালে পাশ হয়েছিল, সেটা এখানে লিখে দেবে। তারপর দেখো কোন গভর্নর জেনারেলের আমলে ম্যাকলেমিনিটস গৃহীত হয়, তো সেটা কিন্তু দেখো কোশ্চেনটি যেখানে শেষ হয়েছে চকটি দেওয়া রয়েছে সেখানে লিখতে হবে ঘরে। তারপরে দেখো তারপরের প্রশ্ন রয়েছে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রথম অধ্যক্ষ ছিলেন কে, তো সঠিক উত্তর এই ঘরটিতে লিখতে হবে। যেখানে কোশ্চেনটি শেষ হবে সেখানে দেখো দাগ দিয়ে তার পাশেই ঘর দেওয়া থাকবে, এই যে এদিকে কিন্তু ঘর দেওয়া থাকবে। তো এই ঘরে কিন্তু সঠিক উত্তর লিখতে হবে। এবং তারপরে দেখো প্রশ্ন রয়েছে শুদ্ধি আন্দোলন শুরু করেন, তো কোশ্চেনটা যেখানে শেষ হয়েছে ঘরটি দেওয়া হয়েছে সেই ঘরে কিন্তু সঠিক অ্যান্সারটি লিখতে হবে। তারপরে দেখো তারপরে অপশন রয়েছে মার্লে মিন্টো সংস্কার আইন প্রবর্তন হয় বা প্রবর্তিত হয়, সেটা কিন্তু এখানে লিখতে হবে সঠিক অ্যান্সারটি। এবং তারপরে প্রশ্ন রয়েছে ত্রিপুরা ত্রিপুরী কংগ্রেসের
সভাপতি নির্বাচিত হন, তো এই সঠিক উত্তর যেখানে কোশ্চেনটি শেষ হয়েছে সেখানে কিন্তু লিখতে হবে। তারপর দেখো, পৃথক নির্বাচনের নীতি প্রবর্তিত হয় যে আইন দ্বারা সেটি হলো, তো এইভাবে কিন্তু তোমাকে এখান থেকে সঠিক বিকল্প খুঁজে বের করতে হবে। এখানে দেখো অথবা দিয়ে আরেকটি কোশ্চেন রয়েছে, অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাসের কংগ্রেস এর প্রতিষ্ঠাতা ছিলেন, তো কোশ্চেনটি যেখানে শেষ হয়েছে এখানে, যেখানে অথবা দেওয়া থাকবে যে কোনো একটা লিখতে হবে, দুটা কিন্তু করতে যাবে না। তারপর দেখো ইন্ডিয়া উইন্স ফ্রিডম এর লেখক, এখানে সঠিক উত্তর লিখতে হবে। তারপর দেখো ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না, যিনি ছিলেন না তার যে সঠিক উত্তর সেটা লিখতে হবে। তারপর দেখো এখানে রয়েছে আরেকটি স্তম্ভ দেওয়া রয়েছে, ঠিক একইভাবে তোমাদের কিন্তু মিলাতে হবে স্তম্ভটি। তারপর দেখো এখানে আরও একটি প্রশ্ন রয়েছে, বার্লিন অবরোধকারী দেশ হলো, সেটা কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। তারপরে দেখো প্রশ্ন রয়েছে, পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় ভারত ও কোন দেশের মধ্যে, সেটা কিন্তু দেখো কোশ্চেনটি যেখানে শেষ হয়েছে সেখানে লিখতে হবে। তারপর দেখো ন্যাটো গঠিত হয়, সঠিক উত্তর ঠিক কিন্তু যেই যেখানে কোশ্চেনটি শেষ হয়েছে এই ঘরটিতে লিখতে হবে। তারপর সুয়েজ খাল জাতীয়করণ করেন, সঠিক উত্তর লিখতে হবে। তারপরে দেখো ভারতের পরিকল্পনা মিশন কবে গঠিত হয়, সেটা কিন্তু সঠিক উত্তর লিখতে হবে। তারপরে প্রশ্ন রয়েছে, নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত। তারপরে আওয়ামী লীগ পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন। তারপরে দেখো নিচের প্রশ্ন রয়েছে, সাপটা এর সম্পূর্ণ নাম বা SAPTA এর সম্পূর্ণ নাম, সেটা কিন্তু লিখতে হবে। তারপরে দেখো এবার এসে গেছি কিন্তু আমরা অ্যাসিকিউতে, তো এবার দেখো অ্যাসিকিউতে যে প্রশ্ন রয়েছে, কোন দেশ মশলা দ্বীপপুঞ্জ নামে বিখ্যাত ছিল। তো এবার দেখো এখানে কিন্তু তিনটি ভাষাতেই কোশ্চেনটি দেওয়াতে রয়েছে, বাংলা ইংলিশ এবং হিন্দি। তো এইবার দেখো এখানে অ্যান্সার করার জায়গা রয়েছে, তো অ্যান্সারটি কিন্তু তোমাদের এখানে লিখতে হবে কলম দিয়ে, তো এর যে উত্তরটি সেটি কিন্তু লিখতে হবে। তারপরে প্রশ্ন রয়েছে, নতুন বিশ্ব বলতে কী বোঝায়, সেটাও কিন্তু এই অ্যান্সার, এই যে দেখো এই যে অ্যান্সারের এখান থেকে কিন্তু তোমাদের এইভাবে লিখতে হবে। আর অথবা দিয়ে একটি কোশ্চেন রয়েছে, শ্বেতাঙ্গদের বোঝা বলতে কী বোঝানো হয়, তো সেটা কিন্তু লিখতে হবে। তারপর দেখো ভারতের কোথায় কোথায় পর্তুগিজ বাণিজ্য কুঠি গড়ে উঠেছিল, তো এটাও কিন্তু অ্যান্সারের জায়গায়। একটা জিনিস লক্ষ্য করো, যেখানে কোশ্চেনটা শেষ হয়ে গেছে সেখানে কিন্তু একটি দাগ দেওয়া থাকবে। তারপরে দেখো দত্তক কী, তারপরে দেখো এখানে অথবা দিয়ে আরেকটি প্রশ্ন রয়েছে, 1813 সালের সনদ আইনের গুরুত্ব কী ছিল। এবং তারপরে প্রশ্ন দেখো, ভি নম্বরে কবে এবং কেন টাইপিং বিদ্রোহ সংঘটিত হয়। তারপরের প্রশ্ন দেখো, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে। এবং তারপরের প্রশ্ন রয়েছে, 1924 থেকে 25-এর বাইকম সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন। তারপরে প্রশ্ন অথবা দিয়ে রয়েছে, 100 দিনের সংস্কার কী ছিল। তারপরে দেখো প্রশ্ন রয়েছে, কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠাতা করেন। তারপরে প্রশ্ন রয়েছে, রাওলাট সত্যাগ্রহের সূচনা কে করেন এবং কবে। তারপরে দেখো প্রশ্ন রয়েছে, মিরাট ষড়যন্ত্র মামলা বলতে কী বোঝায়। তারপরে প্রশ্ন রয়েছে, কে কবে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। তারপরের প্রশ্ন রয়েছে, মহাত মার্চ বলতে কী বোঝায়। তারপরের প্রশ্ন রয়েছে, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন। তারপরে দেখো প্রশ্ন রয়েছে, আজাদ হিন্দ বাহিনীর ঝাঁসি রানী ব্রিগেডের নেতৃত্ব কে দেন। তারপরের প্রশ্ন অথবা দিয়ে রয়েছে, রশিদ আলী দিবস কবে পালিত হয়, উত্তরের জায়গা রয়েছে। এবং তারপরের প্রশ্ন রয়েছে, সুয়েজ সংকট সমাধানের জন্য কোন ভারতীয় বিদেশ মন্ত্রী লন্ডন সম্মেলন 1956 যোগ দেন। তো তারপরের প্রশ্ন রয়েছে, ফিদেল কাস্ত্রো কে ছিলেন। তারপরের প্রশ্ন রয়েছে, স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন। তারপরের প্রশ্ন রয়েছে, স্যার কি। তারপরের প্রশ্ন কিন্তু দেখো এখান থেকে কিন্তু আমরা যে শুরু হয়ে যা এমসিকিউ এবং এসএগুলো কিন্তু শেষ হয়ে গেছে। তো এবার কিন্তু তোমাদের এখান থেকে বিভাগ ক ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন লিখতে হবে। তো ডেসক্রিপটিভ টাইপের দেখো এখানে রয়েছে, মিউজিয়ামের বা জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো। এখানে কিন্তু ডেসক্রিপটিভ টাইপের প্রশ্নগুলো তোমাদের লিখতে হবে, যার জন্য তোমরা এখানে জায়গা পাবে। তো এবার তোমাদের একটি কথা জানিয়ে রাখি, যে এতটুক জায়গার মধ্যে কিন্তু তোমরা এই ডেসক্রিপটিভ টাইপের প্রশ্নগুলো কিন্তু লিখতে পারবে না, আর এটা হবেও না। তো কীভাবে লিখবে, তো দেখো প্রশ্নগুলো আগে দেখে নেই। তো এবার দেখো, উপনিষদ বলতে কী বোঝায় বা বোঝো, এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো। তারপরে যে প্রশ্ন রয়েছে, দেখো ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। এবং অথবা দিয়ে আরেকটি কোশ্চেন রয়েছে, ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্য কী ছিল এবং এই বাণিজ্যের অবসান কেন ঘটে।
তারপর দেখো এখানে আরো একটি প্রশ্ন থাকবে নিচের দিকে, যে সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো। তারপরে দেখো আরো একটি প্রশ্ন থাকবে নিচের দিক থেকে, যে লখনউ চুক্তির শর্তাবলী উল্লেখ করো এবং এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপরে দেখো এখানে আরও একটি প্রশ্ন রয়েছে, যে 1946-এর নৌ বিদ্রোহের কারণ ও তাৎপর্য লেখো। তারপরে দেখো নিচে আরও একটি প্রশ্ন রয়েছে, 1950-এর দশকের আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব নিরূপণ করো। কিংবা অথবা দিয়ে আরেকটি প্রশ্ন রয়েছে, ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করো। তারপরে দেখো নিচে আরও একটি প্রশ্ন পেয়ে যাবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও, এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল। এবং নিচের দিকে যদি এলে আরও একটি প্রশ্ন পাওয়া যাবে কিন্তু মনে হচ্ছে। এবং দেখো এবার জানিয়ে রাখি যে তোমাদের যে প্রশ্নগুলো, এই যে প্রশ্নটা লিখলে দেখো, এই যে লাস্ট প্রশ্ন, এখান থেকে তোমরা যতটুকু লিখবে তারপর কিন্তু এখানে দেখো তোমরা কিছু ব্ল্যাঙ্ক পেজ পেয়ে যাবে, এখানে কিন্তু ব্ল্যাঙ্ক পেজ পেয়ে যাবে, তোমরা অনেক কয়েকটি ব্ল্যাঙ্ক পেজ তোমাদের দেওয়া হবে। তো এবার তোমাদের বোঝানোর স্বার্থে আমি এবার বুঝিয়ে দিচ্ছি। ধরো এই যে এই শর্ট ব্রড কোয়েশ্চেনটি তুমি লিখছো, তো এই ব্রড কোয়েশ্চেনটি লিখতে গিয়ে এখানে যতটুকু স্পেস তোমাকে দেওয়া হয়েছে, তো এই যে এই দাগ পর্যন্ত, এই দাগ পর্যন্ত তুমি কিন্তু কমপ্লিট করতে পারলে না। তো এবার কি করতে হবে, তুমি এই কত নম্বর কোয়েশ্চেনটা লিখছো, তো দেখো এখানে কত নম্বর কোয়েশ্চেনটা লিখছো, তুমি কিন্তু এখানে 7 নম্বর কোয়েশ্চেনটি লিখছো। তো এবার তোমাকে উল্লেখ করতে হবে বিভাগ গয়ের 7 নম্বর। তো এখানে এসে তোমাকে কিন্তু লিখতে হবে বিভাগ বিভাগ গয়ের 7 নম্বর কোয়েশ্চেনের যে উত্তরটা সেটা কিন্তু কত নম্বর পেজে আছে সেটা তোমাকে এখানে লিখে দিতে হবে, যে বিভাগ গয়ের 7 নম্বর প্রশ্নের উত্তর, এই যে লাস্টের দিকে এখানে কিন্তু লিখে দিতে হবে 7 নম্বর প্রশ্নের উত্তরটা এত নম্বর পেজে আছে। তো এবার চলো আমরা সেই পেজে চলে যাব। তো এবার ধরো সাপোজ তুমি এই যে এই পেজটাতে এলে, তো এই পেজটা কত নম্বর, 45 নম্বর। তো উপরে লিখেছো যে 45 নম্বর পেজের কিন্তু সেই প্রশ্নটি রয়েছে। তো এবার 45 নম্বর পেজটা কিন্তু এখান থেকে শুরু হচ্ছে, 45 নম্বর পেজটা এখান থেকে শুরু হচ্ছে। তো এখানে এসে যখন তুমি ওই আগের অ্যান্সারটা লিখবে তখন কিন্তু লিখতে হবে বিভাগ গয়ের 7 নম্বরের অ্যান্সারের বাকি অংশটুকু। তো এইভাবে এটা লিখে কিন্তু তারপর এখান থেকে তোমাদের অ্যান্সার করতে হবে। তারপরেও যদি তোমাদের এই ফাঁকা জায়গায় যদি তোমাদের অ্যান্সারগুলো লেখা না হয় তাহলে কিন্তু তোমাদের আরও এক্সট্রা লুজ শিট দেওয়া হবে, সেখানেও কিন্তু ঠিক একইভাবে প্রশ্নের নাম্বারটা তোমাকে খালি লিখতে হবে, কোন প্রশ্নের উত্তরটা সেখানে করছো সেটা কিন্তু উপরে উত্তরটা শুরু করার আগে অবশ্যই লিখতে হবে, তারপর তোমাকে উত্তরটা শুরু করতে হবে। এবং সেই খাতায় কিন্তু তোমাকে কোনো নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নাম্বার কিছু লেখা যাবে না। তো সেই প্রশ্নের নাম্বারটা দিয়ে উত্তরটা লিখে কিন্তু খাতাটার সঙ্গে, মানে মেন বুকলেটটার সঙ্গে সেলাই করে কিংবা বেঁধে দিয়ে দিতে হবে। তো আশা করছি বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাও, যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে তাদের ওপর আমি আরেকটা ভিডিও তোমাদের আমি দিয়ে দেবো। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এই ধরনের পরবর্তী বিভিন্ন আপডেটস কিন্তু আমাদের চ্যানেলে অবশ্যই আসবে এই উচ্চ মাধ্যমিক রিলেটেড। ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য।